যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একই দিনে বাংলাদেশি বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। জানা যায়, গত শনিবার নিউইয়র্কের স্থানীয় একটি হাসপাতালে মাত্র 3 ঘন্টার ব্যবধানে মারা যান তারা। নিহতরা হলেন প্রকৌশলী খায়রুজ্জামান ও আবুল বাশার পান্না। তাদের বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলার সন্দ্বীপে। তারা দীর্ঘদিন ধরে নিউইয়র্কের ব্রুকলিনে বসবাস করে আসছিলেন। সম্প্রতি তারা অসুস্থ বোধ করলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করেন। এরপর চিকিৎসাধীন থাকাকালের শারীরিক অবস্থার কোনো উন্নতি না হলে পিতা পুত্র দুজন একসাথে একই দিনে মারা যান। তাদের মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। যুক্তরাষ্ট্রে গত এক মাসে এই নিয়ে 12 জন বাংলাদেশি মারা গেলেন। মালয়েশিয়ার ফার্নিচার ফ্যাক্টরিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকেরা আবাসন সমস্যায় মানবেতর জীবনযাপন করছেন। জানা যায়, দেশটির সেলঙ্গর প্রদেশে জেরাম এলাকার পাম অয়েল চাষের ক্ষেতগুলোর পাশে ন্যূনতম সুযোগ সুবিধা বঞ্চিত হয়ে শতাধিক প্রবাসী বাংলাদেশি কন্টেইনারে দিন কাটাচ্ছেন। বিভিন্ন আকারে 30 থেকে 40টি কন্টেইনারে থাকতে দেওয়া হয়েছে তাদের। এক একটি কন্টেইনারে 7 থেকে 8 জন শ্রমিক থাকছেন, ফলে করোনার সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। বাড়ছে সংক্রমণ ঝুঁকি। মালয়েশিয়া সরকার কোম্পানিগুলোতে প্রবাসী কর্মী নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম সুযোগ সুবিধা সম্বলিত কর্ম পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিলেও মানছে না কোম্পানিগুলো, ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন বিপুল সংখ্যক প্রবাসী। সরকার যে প্রথম দিকে যে ইকোনমিক প্যাকেজ গুলো ঘোষণা করে, এটা উই আর লাকি দ্যাট আমরা ব্রিটেনের মতো দেশে আসি। শুধুমাত্র ইতালিতে কতজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে? এ পর্যন্ত আমাদের জানা মতে 12 জন প্রবাসী বাংলাদেশে মারা গেছে। তারা জানান যে প্রথম ফ্লাইট অলরেডি চলে গিয়েছে 24 তারিখে। আমাদের লন্ডনে অনেক মানুষ, আমাদের কাছের মানুষ হারিয়েছি। অনেকে আক্রান্ত হতে পারে, কিন্তু যদি ডায়াবেটিস থাকে তাহলে দেখা যায় সেই ডায়াবেটিক পেশেন্টটা কিন্তু অনেক বেশি ভালনারেবল, মানে অনেক বেশি। প্রবাসী বাংলাদেশিদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে সরাসরি আলোচনা অনুষ্ঠান প্রবাসী বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 1টায়। প্রযোজনা এস এম নাজমুল হক। ওয়েলকাম টু প্রমিসেস। জানতে চাই, যখন তাকে লং টার্ম সিনারিওটা পুরোপুরি স্পষ্ট করে দেখানো হয় তখন না তার ভেতর একটা চেঞ্জ আসে? কাউন্সিলর কিন্তু ওষুধ দেয় না, শেয়ার দ্য নলেজ আপনাকে আপডেট করে দেবে। ছোটবেলা যারা সুন্দর একটা পারিবারিক জীবন পায় সাধারণত তারা ডিস্টার্ব লাইফ ভবিষ্যতে হয় না। হতাশা, না পাওয়ার বেদনা, তাকে লালন করে ডিপ্রেশন, সবই কিন্তু একই সুতোয় গাঁথা। সবার আগে যে ব্যালেন্সে যে কাজটা করতে হবে, একটা বন্ধুত্বপূর্ণ এনভায়রনমেন্ট। সচেতনতামূলক অনুষ্ঠান প্রমিসেস জানতে চাই দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 11:30 শুধুমাত্র বাংলা টিভিতে।